বিবিরে বলে গেলেন দেখা হবে হাজরের ময়দানে, আমার চোখের সামনে দেখতাছি আমার বাবা মাঠে নেমে গেছে, আমার নানাকে চোখের সামনে দেখতাছি, আমার নানা বারবার আমাকে বলতে যে হুসাইন রে দুই হাত আগলা করে দিছি তাড়াতাড়ি আমার বুকে চলে আয়, আজকে তো সেই মুহররম রে নানু ভাই আমি এখনই যাচ্ছি আর কোনোদিন দেখা হবে না। আপনারা বলেন তো বাবা এই তাবুর মধ্যে কি দৃশ্য হতে পারে, সমস্ত মহিলা জয়নাল আব্দিন পাগলের মতো চিল্লায়, হুসাইন যখন তাবুর থেকে বের হয়ে যায় মনে হচ্ছে আসমানের ফেরেশতারা জমিনে নাই মারছে বাবা, হুসাইন যখন ডাইরেক্ট এখন আর কোন তাবুর মাঠ বাইট থেকে বের হয়ে আর কোন দিক যায় নাই বাবা, ডাইরেক্ট কারবালা প্রান্তর থেকে তাবুর থেকে দাজলা নদীর দিকে দৌড়ে যাচ্ছে, এক গ্লাস পানি পান করবে আবার রিটার্ন আসিয়া তাদের সাথে যুদ্ধ করবে, এই নিয়ত করে এইবার তৃতীয় নাম্বার বারে তাবুর থেকে ডাইরেক্ট দাজলা নদীর পারে ফরাত নদীর পারের দিকে রওনা দিছে বাবা, ফরাতের দিকে যখন রওনা দিছে বেঈমানগুলা তার ঘোড়ার উপরে এমন জোর আক্রমণ করেছে ঘোড়াটা উপরে উঠতে দিয়ে পড়ে গেছে, হুসাইন ওখান থেকে জাম্পিং করে বাবা ফরাত নদীর পারে যায় পাড়িটা গেড়ে পরে হাত দিছে আঁঠু দুটে গেড়ে দিছে, শিমন আর মারওয়ান ইবনে জিয়াদ পিছনের থেকে ঘাড় বাড়ি সুজের টান দিয়া মারওয়ান বুকে বসছে, শিমর গলাটা চাইবা ধরছে, ইবনে জিয়াদ পাও দুটা চাইবা ধরছে, হুসাইন জাহান্নামে যাওয়ার জন্য রেডি হ, হুসাইন বলে তোমার নাম মারওয়ান আমার নাম বুকে বারবার শুনছি, নানু ভাই তোমার এমন একজন তোমার বুকের পরে বসবে যার রক্তের ভিতরে বাঘের সাপ থাকবে, তুমি আমার বাঘের মতো যেইভাবে গলাটা চাইবা ধরছো মনে রেখো আমার নানা আমার ডান পাশে বসে আছে, আমার নানিরা আমার বাম পাশে বসে আছে, আমার মা বাবা আমার পায়ের কাছে বসে আছে, মনে রেখো আমার ভাই হাসান পানি লইয়া বসে আছে, তুমি মনে মনে পাইব তোমার তোমার কথা আমার নানা বারবার বলেছে, তোমার নাম মারওয়ান তুমি আমার বুকের পরে বসবা, তোমার নাম শিমর তুমি আমার গলার মধ্যে চাকু দিবা, কিন্তু তুমি আর একটা বারও আমার গালির মধ্যে তরবারি দিবা না, এই ঠোঁটের উপরে আমার নানা কয়েকশো হাজার বার সুমা দিছে, আমার নানা ইন্তেকালের দিনও সেদিন আমার নানা বারোই রবিউল আউয়াল চলে যাবে, নানার জিব্বাটা আমার গালের মধ্যে দিয়ে আদর করছে আর বলে নানা তোমার এই গালটাকে রক্তে রঞ্জিত করে দিবে যেই বেঈমান, আমি নবী তাদের সামনে কোনোদিন কিয়ামতের মাঠে যাইতে পারি না, কার লাগিয়া বাচ্চা সুকার এই ঘর সেরে চইলা যাবা কবরের মাজার, কাসেমের সাথে দর্শন দ্বারা একসাথে ডাল সড়কি নিয়ে ঘোড়ার পরে সবার হইয়া দাজলা নদীর পারে কারবালা প্রান্তরের দিকে যখন রওনা দিলেন বেঈমানগুলি বাবা উপরের থেকে এমন ভাবে তীর আর বর্ষা মারা শুরু করলেন, তার সঙ্গে নয়জন শহীদ হয়ে গেলেন বাকি আছে কাসেম, তারা কাসেমের পরে আক্রমণ করলেন, কাসেমের এই হাতের বাজুটা কেটে পড়ে গেল, এই হাতের বাজুটা কেটে পড়ে গেল, ইসলামের জানটা বাবা দাঁত দিয়ে কামড়াইয়া ধরে রাখলেন, ওখান থেকে টান দিয়ে আলী আকবার ধরলেন, আলী আকবার এমন একজন মুজাহিদ যিনি হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, 18 থেকে 17 বছরের যুবক, ঝান্ডাটা টান দিয়ে বাবার সামনে নিয়ে বলে বাবা এই কালেমার পতাকা আমি জমিনে পড়তে দেই, চাচাতো ভাই দুলাভাইয়ের কাছ থেকে ঝান্ডাটা নিয়ে আসছি, হুসাইন কাঁদে আর বলে আলী আকবর রে বাবা এই ঝান্ডার কত সময় উঁচু রাখবি, নানা যখন আমাদেরকে আদর করতেন বারবার বলতেন হুসাইন রে এই মাসটা কোন মাস জানো, এটা মহরমের চাঁদ উদিত হয়ে গেছে নানু ভাই,
না কেন মহরমের চাঁদ উদিত হলে কাঁদতো আমরা, ভাবতাম নতুন বছর বিদায় কাঁদে, কিন্তু নানা যে কেন কাঁদতো আজকে কারবালা প্রান্তরে প্রমাণ হয়ে গেল। আমার নানা সব পুজে ফেলেছিল এই তাঁবুর মধ্যে, এতগুলা বাচ্চা মহিলা পুরুষ গুলা কেমনে অসুস্থ মানুষ গুলা পানির জন্য হাহাকার করবে। নানা মনে হয় এই জন্যই কেঁদেছিল, আমরা বুঝি নাই রে আলিয়া। শহর বান কাঁদে, হাসানের বিবি কাঁদে, হাসানের বিবি বারবার বলে নবীর কলিজা টুর চলেন রাতে আমরা পালায়ন করে চলিয়ে যাই। হোসেন বলে আপনি আমার বড় ভাইয়ের সন্তান, আমার ভাই আমার থেকে মাত্র 11 মাসের ছোট। আমার ভাইকে যে শহীদ করেছে বিষ খাওয়ায়া, যার চক্রান্তে সে আমাকেই মাটি, আল্লাহর হুকুমে শহীদ হয়ে যাব, আপনারা সবাই চলে যান, আমি তাবুর বাদন ছেড়ে দিলাম। হাসানের বিবি বললেন জীবন দিতে হয় আপনার সাথে আমরা দিব, কিন্তু আপনার একা ফেলে আমরা কারবালা প্রান্তর দিয়ে যাব। আমার কলিজার টুকরা কাসিম শহীদ হয়ে গেছে, ও আমার সুন্নি মুসলমান ভাইরা, তোমাদের অন্তরে হুসাইনের প্রেম কার কতটুকু আছে এবার প্রমাণ হয়ে যাবে। মনে রাখো গো ভাই, জান্নাতের চাবি কিন্তু থাকবে হাসান হুসাইনের হাতে। এ হুসাইনের প্রেমীর ভাইরা, যুবক ভাইরা রে, আমার নবী বারবার বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব আহলিল জান্নাহ। সারা বাংলাদেশের সমস্ত মসজিদে বাজার জুমার দিন সানি খুতবা এই হাদিসখানা পেশ করা হয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব আহলিল জান্নাহ। কেন জুমার মসজিদে এই খুতবা গুলায় পড়া হয়, স্মরণ করায় দেয়, তোমরা মনে রেখো হুসাইন আর হাসান হলো তোমাদের জান্নাতের লিডার। যদি তাদের রাস্তা পথ অঙ্কন করতে পারো তাদের গাড়িতে চড়ে জান্নাতে যাইবা, তা না হলে ইয়াজিদের গাড়িতে জাহান্নামে যাইবা। এ মুসলমান ভাইরা ভালো করে বুঝিও, হুসাইন হাসানের বিবিকে বললেন, কারণ হাসানের বিবি তো বড় বাবা বড় ভাইজানের বিবি, সামনে দাঁড়ায় বলতেছি ভাবি আপনি ময়দান ছেড়ে চলে যান, আমার জয়নাল আবেদিন অসুস্থ, ওরে লই আপনার সন্তান লয়ে চলে যান, আমার কলিজার টুকরা সাকিনারে লই আপনি চলে যান, আমার কাসেম চলে গেছে, আমার সাকিনা আজকে নারী হয়ে গেল। কারণ সাকিনাকে হুসাইন এত ভালোবাসতেন যে আপনি আমার নবী ফাতেমারে যেমন ভালোবাসতেন, মাঝে মাঝে সকিনারে বুকের মধ্যে নিয়ে আমার নবী বাসর ঘরে ফাতেমারে দিয়া যেরকম ভাবে বুকে নিয়ে বলছিল, মা আল ফাতেমা তো বুঝা তুমিনি, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা গোষ্ঠের টুকরা। ঠিক এই সকিনাকে যখন বাসর ঘরে দেয় হুসাইন কিন্তু কাসেমের কাছে তুলে দিয়া বলতিস, আর সাকিনা তো বুঝা তুমি, আমার সখিনা আমার কলিজার টুকরা আমার শরীরের অংশ, আমি আমার সন্তান ছেলে সন্তানের চাইতে মেয়েরে বেশি ভালোবাসি, আমার নানাও মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আহারে সেই সখিনা আজকে নারী হয়ে গেল, স্বামী হারাইয়া সখিনা বাবার মুখে পড়ে কাঁদে আর বলে বাবা গো এক মাসের মাথায় কি আমি স্বামী হারা হয়ে যাব, মা তুমি চিন্তা করো না, তোমার স্বামী তোমার হাত ছাড়া হয় নাই, জান্নাতের পেয়ালা লইয়া দাঁড়াই রইছে গো। মেয়েরে বুঝতে দাজে সকিনার শাশুড়ি হাসানের বিবিকে বুঝতে দাজে, ইন্দিমিন টাইমে আলী একবার বলে বাবা গো এইভাবে কাপুরুষের মধ্যে জীবন না দিয়া, তখন হয়ে গেল বাবা 8ই মহররম, লাভ দিয়ে দাঁড়ায় বলে ও বাবা আজকা বুধবার গো বাবা,
দশটা বাজে গেছে আর তাবুতে দেরি করা যাবে না। হুসাইন বলে বাবা গো জয়নাল আবেদিন হলো অসুস্থ, তোমার মা শাহরবান, তোমার চাচিও আছে হাসনা, ও বাবা তুমি এদেরকে দেখে রাখো, আমি ময়দানে যাই। আলী একবার বলে না গো বাবা, বাবার লাশ সন্তান গ্রহণ করে নিয়ে আসবি না, সন্তানের শোভনীয় কাজ নয়। বাবা গো তোমার সামনে তুমি আমার গরম রক্ত দিয়ে গোসল করবা, তুমি তাকা দেখো আমি বেঁচে থাকছি, তুমি শহীদ হইবাই না, হতে পারে না, তরবারি নিয়ে চাপায়া পড়ার আগে। হুসাইন মুখের মধ্যে আলী একবারকে নিয়ে বলে বাবা গো যা বাবা যাও, আমার বিশ্বাস আমার নানা তোরে নিতে আসবে গো বাবা, তুই যা গো বাবা যা। আলী একবারকে ঘোরার পরে সোয়ার করে দিয়ে হুসাইন হাত লড়ায় বলে যা গো বাবা যা, নানা তোরে নিতে আসতেছে, আমার মা নিতে আসতেছে, যাও। আমার বাবা হয়তো কুফা নাগরীর থেকে দৌড়ায় আসতেছে তোরে কোলে নেওয়ার লাগিয়া, যা গো বাবা যা, দেখা হবে আমার বাবার সাথে, আমি আসতেছি গো বাবা তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না গো বাবা। বলে একটা কুল উলি মাই উকুতালু ফি সাবিলিল্লাহি আমুক, ও নবীর প্রেমিক ভাইরা দশই মুহররম চলে গেছে, গতকালকে চলে গেছে, আমি জানি আপনারও অনেকে আজকেও রোজা আছেন গো বাবা, এই মাদ্রাসার এতিমখানার ছাত্ররা বাবা, অধিকাংশ ছেলেরা রোজা গো বাবা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই দিই গো ভাই। হুসাইন কিন্তু রোজা অবস্থায় শাহাদাতের সুদা পান করেছিল। হুসাইন বললেন আজকে আটই মুহররম রোজা রোববার, যা বাবা আলী একবার যাও। মাত্র আধা ঘন্টার পরে খবর আসলো হুসাইনের মাথাটা আলাদা করে দিয়ে, হুসাইনের মাথাটা এখনো লড়তেছে আর বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, দেখাল আমার জান্নাত, আল্লাহ তুমি আমার জান্নাতের দরজাটা দেখায় দাও। আলী একবারের মাথার থেকে আওয়াজ আসতেছে বাবা, মনে রাইক হুসাইন মাথাটা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের মধ্যে চুমা দিয়া বলে যা আলী একবার যা, আমি আসতেছি বাবা, চিন্তা করিস বাবা। আলী একবারের মাথাটা শাহরবানদের বুকে দিয়ে বলে এই যে তোমার আলী একবার লো, কেমন মহিলা শাহরবান দেখেন বাবা, প্রেসিডেন্টের মায়া সন্তানদের বুকের মধ্যে নিয়ে বলে ও আমার শাশুড়ি আম্মা, আমার শ্বশুর আম্মা, আপনারা কি আমার আলী একবারকে গ্রহণ করেছেন, সদরে গ্রহণ করেছেন? আল্লাহ না কোরআনে বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদদেরকে আপনারা জান্নাতের খাবার খাওয়াবেন, আল্লাহ কোরআনে বলছে আমার আলী একবার কিন্তু ওই ছয় দিন পানি খায় না, আমার আলী একবারকে জান্নাতের পানি আপনারা দুইজন খাওয়াইয়া দিয়েন, কেমন পুত্রবধূ গো বাবা। সন্তানের মাথাটা তাবুর মধ্যে তাবু দিয়ে ডাইকে রাখলেন গো বাবা। তখন নয় মুহররম হইল, শাহরবান একটা কথা বললেন আমার জয়নাল আবদিন অসুস্থ, পানির জন্য চিকরা চিকরি শুরু করে দিছে। আলী আসগার মাত্র এক বছর কি সাত মাসের বাচ্চা, আমার স্তরে দুধ নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আপনি হয়তো আলী আসগারকে একটু পানির ব্যবস্থা করলেই আমি খুশি। আলী আসগারকে এইভাবে বুকের মধ্যে নিয়ে সবুজ চাদরের মধ্যে পেঁচাইয়া মারওয়ানকে ডেকে ডেকে বলে মারওয়ান রে, আমি জানি তোমার বয়স অনেক বেশি, তোমার চাইতে আমার চাইতে তোমার বয়স একবারে কম নয় বেশি ছাড়া, ও ইবনে জিয়াদ ইয়াজিদ কি তোমাদেরকে বলেছি ছোট বাচ্চাদেরকেও পানি বন্ধ করে দিতে? বেঈমানদের দুরাচাররা কোনো আওয়াজ করে না, কানে ইয়াজিদ তো আর বলে নাই পানি বন্ধ করে দে। হুসাইন বললেন
যদি অ্যাসিড না বলে আমার কোনো দুঃখ নাই। মারওয়ান বলে দিল পানি বন্ধ করে দিব না, তুমি বলে মৃত্যুবরণ করবা, পানি না খাইয়েই মর, অসুবিধাটা কি? এখনো সময় আছে আমাদের হাতে, তুমি বায়াত গ্রহণ করো। হুসাইনের ইমানে জজবা বেড়ে গেল, জীবন দিবে হুসাইন, ইমান দিবে না। পানির কাছে হুসাইন পরাজিত নয়, পানির কাছে হুসাইন কোনদিন পরাভূত হতে পারে না। হুসাইনের আওলাদ ফারজানও পানির কাছে কোনদিন একজন অন্যায়কারীর পক্ষে কোনদিন সমর্থন দিতে পারে না। যা যদি পারি আল্লাহর হুকুমে নিজের ক্ষমতায় পানি দাজদা নদীর পাড়ের থেকে সিনাই আনবো। বাজান রে, আবার আলী আসগারকে নিয়ে রিটার্ন তাঁবুর মধ্যে গেলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন। সেদিন ছিল 9ই মুহররম, গত পরশু দিন অর্থাৎ বুধবার। যুদ্ধের পোশাক পরিধান করে পুরো যুদ্ধের জন্য প্রস্তুত। আমার আলী আসগার আবার চোখের সামনে পানি কড়াহারে মারা যাবে, আমি বাবা সহ্য করতে পারব না। এখানে যারা বাবা হইছেন আপনার কাছে প্রশ্ন করলাম, আপনার সন্তান যদি বাবা অনাহারে মারা যায়, বাবা তার রক্ত বিক্রি করে হলো সন্তানের খাবারের ব্যবস্থা করবে? যদি সত্যিকারে বাবা সত্যিকারে সন্তানের প্রেমিক বাবা হুসাইন যুদ্ধের পোশাক পরিধান করে জোর খাটেই বাবা ঘোড়ার পরে সবার হইয়া দাজলা নদীর পাড়ের দিকে রওনা দিলেন। ইবনে জিয়াদ দূরের থেকে দেখল, একজন শত্রুকে বলে দিল হুসাইন যার জন্য জোর খাটাইতেছে ওর সন্তানদের জীবনের তারে পানি খাওয়ায় দে। দূরের থেকে বাবা আলী আসগারকে টার্গেট করে একটা বর্ষা নিক্ষেপ করলো। বর্ষা পারা দেখেন নাই, হাদিসে যেভাবে আছে বর্ণনা করি, তীর একটা বর্ষার একটা তীর বলা হয় বাবা কালীর মতো। আমাদের দেশে গ্রামে দেখবেন কালী সুক্কা, এটার মাথায় কিন্তু বাবা এরকম ছাতি লাগানো না, বর্ষা বলা হয় সাইজে ছোট, কিন্তু এটা বিষাক্ত বাবা, দুই দিকে এরকম ভাবে ছাতি লাগানো, এটা মারলে রিটার্ন টান দিলে গোস্ত কলিজা সহ বের হয়ে আসে বাবা। উপরের থেকে একটা বর্ষা মেরে দিল আলী আসগারকে টার্গেট করে। আলী আসগার বাবার কোলে ছিল, এইভাবে ঘাড়ের উপরে এমন ভাবে মারছে, এইখান দিয়ে বাবা বর্ষাটা ঢুকিয়ে এইভাবে ঢুকিয়ে এইখান দিয়ে বের হয়ে গেছি। ওই বর্ষা অবস্থায় টান দিয়া হুসাইন বুকের মধ্যে নিয়ে যখন বর্ষাটা টান দিছে, বর্ষার সাথে কলিজার নরলি সহ বের হয়ে গেছে। দাবাইতে দাবাইতে বাবার কোলের মধ্যে আলী আসগার শহীদ গো বাবা। যাইবার আগে জিপালার এলারে বলে দেয় গো বাবা, আর পানি খাওয়াই দেবে। তোমাকে আর কেহ পানির জন্য বিরক্ত করবে না, যাই গো বাবা যাই। এই নবজাতকে মুখে লয়া বর্ষার হাতের মধ্যে লয়া শহর বান্দের হাতে দিয়া বলে শহর বান্দে, তিনটা ছেলে সন্তানের ভিতরে দুইজনকেই দিয়ে দিলা জান্নাতের দুইটা মালিক তুমি হয়ে গেলা, বাকি রইল জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বাবা আমার দুই ভাই চলে গেছে, দুলা ভাই চলে গেছে, আমি আর অসুস্থ শরীর নিয়ে এখানে থাকতে রাজি না, আমিও শহীদ হয়ে যাব। হুসাইন টান দিয়া বুকি নিয়ে কয় জয়নাল আবেদিন রে, বাবা তুমিও যদি চলে যাও নবীর বংশটারে কে ধরে রাখবে গো বাবা। এই আহলে বায়াতদের কি কে দেখিয়ে রাখবে?
তোমার যাওয়ার দরকার নাই, দশই মহরমের সকালের চাঁদ উদিত হয়ে গেল। হোসাইন সবার কাছ থেকে বিদায় নিলেন গো বাবা। মহিলা সারা জয়নাল আব্দিন সারা তাবুতে আর কোন পুরুষ নেই, সবাই শাহাদাতের সুদা পান করে হয়ে গেছে। মৃত্যু পুরি গো বাবা কারবালার মাঠটা, যেখানেই তাকায় শুধু হোসাইনের আহলে বায়াতের লাশ, ওবাজান আওলাদের রসুলের লাশ। হোসাইন সবার লাশ যে কয়জন পার্শ্বে দাফন করছে, বাকিগুলা তাবুর মধ্যে ডাকিয়া রাই খেতে যে বাবা দশই মহরমের চাঁদ উদিত হয়ে গেছে। ও আমার আশুরার প্রেমের বাইরে রে কাল লাইগা জীবন দিবা, বেলা দশটার সময় হুসাইন সবার কাছ থেকে বিদায় নাই। ওই দশই মহরম বেলা দশটার সময় চিত্র পৃথিবীর কেউ কোন লেখক বাবা লিখে শেষ করতে পারবে না, সারা পৃথিবীতে বাজার রক্ত বিক্রি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির তখন কাবা ঘরের সাথে হেলান দিয়ে বসেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু বাবা এর পরের দিন থেকে আর মক্কায় থাকে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর কিন্তু তায়েফে, আমি গুনাহগার বাবা তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর জিয়ারত করছি গো বাবা। কেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফে চলে গেছে, হুজুরের আপন চাচাতো ভাই কেন মক্কায় থাকে নাই? পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির কাবা ঘরের সামনে বাবা কাবার সাথে পিঠ হেলান দিয়ে বসে আছে। ওই ঘুম কাবা ঘরে হেলান দিয়ে অবস্থায় বাবা ঘুম এসে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখে আমার নবীর চুলগুলো আউলা জাউলা, আমার নবীর চুলগুলো আউলা জাউলা, হাতের মধ্যে দুই হাতের মধ্যে রক্ত মাখানো। আপনি আব্বাস নবীর স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করে নবী গো আমি আপনারে কত খেদমত করছি গো নবী, 10 বছর বয়সের থেকে আপনার আমি খেদমত করছি, কোনদিন আপনার হাতে এইভাবে ওহুদের মাঠেও রক্ত দেখি নাই, চুলগুলা উলা জাউলা দেখি নাই। স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন আমার নবী কাঁদে আর বলি ইবনে আব্বাস তুমি এখানে বসে আছো, আমার হুসাইনকে শহীদ করে দিচ্ছে, আমার হুসাইন পানির জন্য মাঠে নাই মাগাছে। আমার নবীর চেহারায় এমন বিমর্ষ দেখেছি আমার জীবনে জীবদ্দশায় কোনোদিন দেখি নাই। ও আমার ভাইরাই এখনই শেষ করে দিব, শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, হুসাইনের সাথে জান্নাতে যেতে হলে হুসাইনের প্রেমিক হতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? হুসাইন কিন্তু বেলা দশটার সময় প্রস্তুতি নিলেন, 11টার সময় মাঠে নামবে নামবে ভাব। হুসাইনের মাথার মধ্যে আসলো জুমার নামাজটা অন্তত যে কয়জন মহিলা পুরুষ আছে তাদেরকে নিয়ে শেষ করি। আউয়াল ওয়াক্তে নামাজটা শেষ করলেন 12টার দিকে, ও বাজান 12টা সোয়া 12টার দিকে নামাজটা শেষ করিয়া মাঠে যাবায়া বললেন 2 থেকে আড়াই ঘন্টা মাঠে একা যুদ্ধ করছে গো বাবা, 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টা মাঠে যুদ্ধ করছে, বেঈমান গুলাকে বাজার 1-2 হাজার না 22,000 সৈন্যের বিরুদ্ধে একা যুদ্ধ চালায় গেছে আল্লাহু আকবার, 22,000 সৈন্য ইবনে জিয়াদের চক্রান্তে তারা হুসাইনের বিরোধী, 22,000 সব সৈন্য মাঠে, হুসাইন একা মাঠে। কুসু গাছের মতো হুসাইন কেটেছে বাজান রে, কাটতে 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 হুসাইন ক্লান্ত হয়ে গেছে। ইবনে জিয়াদ দূরের থেকে মাইল ফরক হিসাবে বাবার নেতৃত্ব দিচ্ছে, হুসাইনের মাঠে যে কেমন কোন রকম ভাবে সাথ দেয়া হবে না, হুসাইনকে জাহান্নামে পৌঁছে দে। হুসাইন কুসু গাছের মতো যুদ্ধের মাঠে নামে বাবা, আবার মাঠে দৌড়ে মাঠের থেকে দৌড়াই এসে একবার সকিনের চুমা দেয়, আর একবার আলী আকবরের শাহাদাতের লাশটাকে বারবার বুকে নেয়। বাবা তোর বাবার কি ক্ষমা করে দিস গো, তোর বাবা হয়তো আর ফিরে আসবে না। এইরকম ভাবে বেলা 2-2:30 পর্যন্ত হুসাইন যুদ্ধ করেছে। লাশ বারের চিত্রটা দাদ আপনাদের সামনে বলেই শেষ করে দিব। হুসাইন সাহারবানকে ডাক দিলেন, বড় ভাবিরে ডাক দিলেন, ডাক দিয়া বলে ভাবি গো
আহলে বায়াতের সর্বশেষ কর্ণধর জয়নুল আবেদিনকে রেখে গেলাম। আমি জানি আমি শহীদের পরে আমার সাথে তারা ভালো ব্যবহার করবে না, হয়তোবা আমার লাশের উপর দিয়ে তারা ঘোড়া চালাবে, আমার মাথাটা তারা শূন্য বিশূন্য করে দিবে, কষ্ট নেবেন না আমার লাশ তারা যা কিছু করুক না কেন, এই তাবর মধ্যে থেকে আপনারা বের হবেন না। আপনাদের কেমন অনুরোধ করে গেলাম, আমি হয়তো আর ফিরে আসবো না। বিবিরে বলে গেলেন দেখা হবে হাজরের ময়দানে, আমার চোখের সামনে দেখতেছি আমার বাবা মাঠে নেমে গেছে, আমার নানাকে চোখের সামনে দেখতেছি, আমার নানা বারবার আমাকে বলতে যে হুসাইন রে দুই হাত আগলা করে দিছি, তাড়াতাড়ি আমার বুকে চলে আয়, আজকে তো সেই মহারম রে নানু ভাই, আমি এখনই যাচ্ছি আর কোনোদিন দেখা হবে না। আপনারা বলেন তো বাবা এই তাবুর মধ্যে কি দৃশ্য হতে পারে, সমস্ত মহিলা জয়নুল আবেদিন পাগলের মতো চিল্লায়, হুসাইন যখন তাবুর থেকে বের হয়ে যায় মনে হচ্ছে আসমানের ফেরেশতারা জমিনে নাই মারছে বাবা, হুসাইন যখন ডাইরেক্ট এখন আর কোনো তাবুর মাঠ বাইট থেকে বের হয়ে আর কোনো দিক যায় নাই বাবা, ডাইরেক্ট কারবালা প্রান্তর থেকে তাবুর থেকে দাজলা নদীর দিকে দৌড়ে যাচ্ছে, এক গ্লাস পানি পান করবে, আবার রিটার্ন আসিয়া তাদের সাথে যুদ্ধ করবে, এই নিয়ত করে এইবার তৃতীয় নাম্বার বারে তাবুর থেকে ডাইরেক্ট দাজলা নদীর পারে ফরাত নদীর পারের দিকে রওনা দিছে বাবা। ফরাতের দিকে যখন রওনা দিছে বেঈমানগুলা তার ঘোড়ার উপরে এমন জোর আক্রমণ করেছে ঘোড়াটা উপরে উঠতে দিয়ে পড়ে গেছে, হুসাইন ওখান থেকে জাম্পিং করে বাবা ফরাত নদীর পারে যায় পাড়িটা গেড়ে পরে হাত দিছে, আঠু দুটে গেড়ে দিছে, শিমন আর মারওয়ান ইবনে জিয়াদ পিছনের থেকে ঘর বাড়ি সুবরের টান দিয়া মারওয়ান বুকে বসছে, শিমর গলাটা চাইবা ধরছে, ইবনে জিয়াদ পাও দুটা চাইবা ধরছে, হুসাইন জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও, হুসাইন বলে তোমার নাম মারওয়ান আমার নাম মুখে বারবার শুনছি, নানু ভাই তোমার এমন একজন তোমার বুকের পরে বসবে যার রক্তের ভিতরে বাঘের সাপ থাকবে, তুমি আমার বাঘের মতো যেইভাবে গলাটা সাইবা ধরছো মনে রেখো আমার নানা আমার ডান পাশে বসে আছে, আমার নানির আমার বাম পাশে বসে আছে, আমার মা বাবা আমার পায়ের কাছে বসে আছে, মনে রেখো আমার ভাই হাসান পানি লইয়া বসে আছে, তুমি মনে মনে পাইবো তোমার তোমার কথা আমার নানা বারবার বলেছে, তোমার নাম মারওয়ান তুমি আমার বুকের পরে বসবা, তোমার নাম শিমর তুমি আমার গলার মধ্যে চাকু দিবা, কিন্তু তুমি আর একটা বারও আমার গালির মধ্যে তরবারি দিবা না, এই ঠোঁটের উপরে আমার নানা কয়েকশো হাজার বার সুমা দিছে, আমার নানা ইন্তেকালের দিনও যেদিন আমার নানা বারোই রবিউল আউয়াল চলে যাবে, নানার জিব্বাটা আমার গালের মধ্যে দিয়ে আদর করছে আর বলে নানা তোমার এই গালটাকে রক্তে রঞ্জিত করে দিবে যেই বেঈমান, আমি নবী তাদের সামনে কোনোদিন কিয়ামতের মাঠে যাইতে পারি না, কার লাগিয়া বাচ্চা সুকার এই ঘর সেরে চইলা যাব কবরের মাঝ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সুরে কোন আমিন আরো সুরে বলেন আমিন।